আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন টিস্প্রিং এ কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। আর হ্যাঁ, এটা কিন্তু আপনি মোবাইল থেকেও পারবেন। মোবাইল ইউজাররা যেটি করবেন আমি একটু বলে নিই, মোবাইল ইউজাররা যেটি করতে পারেন, আপনারা ফার্স্টে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার যদি আপনার ফোনে না থাকে আপনি এনি ব্রাউজার ওপেন করতে পারেন, তো ক্রোম ব্রাউজারটাই বেটার হবে। ক্রোম ব্রাউজার ফোনে না থাকলে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, ক্রোম ব্রাউজার লিখে ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা আসে ওটার উপরে ক্লিক করে ইনস্টল করে নিয়ে ব্যাস এরপরে আপনি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পারবেন ডান কর্নারের উপরে থ্রি ডট একটি মেনু আছে, ওখানে ক্লিক করবেন। একটু এরপরে জাস্ট একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন ডেস্কটপ সাইট লেখা আছে, ওখানে সামনে একটি টিক মার্ক দেওয়ার অপশন পাবেন। সো ওখানে একটি জাস্ট ক্লিক করে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ। এখন আমি যেভাবে কম্পিউটার থেকে দেখাবো সেম আপনি ফোন থেকেও দেখতে পারবেন। সো আপনি চলে আসবেন google.com-এ। google.com-এ আসার পর এখানে সার্চ করুন teespring.com, আমি বানানটা বলে নিই teespring, এটা লিখে আপনি সার্চ করেন। সার্চ করার পরে ফার্স্টেই আপনি দেখতে পারবেন যে একটি ওয়েবসাইট আর এটা শপিফাইড, তো এটা বিজ্ঞাপন। সামনে দেখতে পাচ্ছেন কর্নারে অ্যাড লেখা আসছে, অ্যাড, তো এটা বিজ্ঞাপন, এটা আপনি এড়িয়ে যান। এড়িয়ে যাওয়ার পর নিচে দেখতে পারবেন টিস্প্রিংয়ের একটি সাইট আছে, এটা হলো টিস্প্রিংয়ের সাইট। এবং এই দেখেন সাইডে টিস্প্রিংয়ের সকল ডিটেলস আছে, ফাউন্ডেড 2011 সালের আগস্ট মাসে এটা তৈরি হয়েছে। এবং এখানে যাবতীয় যা এই ইনফরমেশন কে কী তৈরি করছে সবগুলো এখানে সাইডে কিন্তু চলে আসছে। যাই হোক, এখন আমরা টিস্প্রিংয়ের এই অপশন teespring.com এইটাই আমরা ক্লিক করে দিব। ওকে, তারপরে আমরা দেখতে পারবেন টিস্প্রিংয়ের ওয়েবসাইটে কিন্তু আমরা প্রবেশ করে গেছি। এখন দেখতে পাচ্ছেন যে এইখানে আছে স্টার্ট ডিজাইন এবং লগ ইন এই কর্নারে। আমাদের তো বর্তমানে অ্যাকাউন্ট খুলতে হবে, যার জন্য আমরা লগ ইনে ক্লিক করব না, আমরা স্টার্ট ডিজাইন এখানে ক্লিক করতে পারি, অথবা এই যে নিচে গেট স্টার্ট আছে এখানেও ক্লিক করে দিতে পারি। সো আমি গেট স্টার্ট এখানে একটি ক্লিক করে দিলাম। আর হ্যাঁ, আপনার টিস্প্রিংয়ে অ্যাকাউন্ট খোলার জন্য যেটি থাকা দরকার, আপনার জাস্ট একটি জিমেল অ্যাকাউন্ট থাকা দরকার। আপনার যদি ইয়াহু হয় সেক্ষেত্রেও হবে, শুধু জিমেলের যে ইমেলের যে সার্ভিসগুলো এরকম ওয়েবসাইটের অ্যাকাউন্ট থাকলেই হবে, জিমেল, ইয়াহু, আউল এসবটা থাকলেই হলো। ওকে, এখন আসছে দেখেন ক্রিয়েট উইথ স্প্রাইং সেল অন সোশিয়াল, এটা লেখা আসছে, কিন্তু নিচে দেখেন চারটা বক্স আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। সো এখানে ফার্স্টেরটা আছে ইউর নেম অর ব্র্যান্ড নেম, আপনার যে এইখানে অ্যাকাউন্টটা হবে সেই অ্যাকাউন্টটার একটা নাম। সো এটা আপনি অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের অনুযায়ী দিবেন, সেক্ষেত্রে পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না। আর আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার আব্বু অথবা আম্মুরটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। সো আমি এখানে আমার নামটা দিয়ে নিচ্ছি, আমার নামটা দিয়ে ব্যাস। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ইমেল, মানে আপনার জিমেল। সো আমি এখানে একটি জিমেল দেব, আমি আমার জিমেলটা, আমার এখানে অ্যাকাউন্ট আছে তবে আমি এখানে একটি নর্মাল জিমেল ব্যবহার করতেছি। তো আমি এখানে জিমেলটা পেস্ট করে দিলাম, কপি করে এনে ব্যাস। জিমেলের ইউজার নেম আপনারা খেয়াল রাখবেন। ওকে, এরপর নিচে আছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এখানে 8 ক্যারেক্টারের নিচে পাসওয়ার্ড দিলে হবে না, 8 ক্যারেক্টারের উপরে দিবেন, অথবা মিনিমাম 8 ক্যারেক্টার মাস্ট বি রাখবেনই। ওকে, আমি এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। এই যে উপরে যে বক্সটায় পাসওয়ার্ডটা দিবেন, নিচেরটায়ও কনফার্ম পাসওয়ার্ড যেটা আছে এটাও সেম পাসওয়ার্ড দিবেন, উপরটায় যা লিখবেন নিচেরটায়ও সেম লিখবেন। ওকে, এর পরবর্তীতে আপনি নিচে দেখতে পারবেন আই অ্যাম নট রোবট, এখানে আপনাকে প্রমাণ করতে হবে যে আমি রোবট না, আমি একজন মানুষ। সো এটা প্রমাণ করার জন্য আপনি এখানে একটি ক্লিক করে দিন। এরপরে আপনার সামনে ক্যাপচা আসবে, ঠিক আছে। আপনি যদি এই দেখেন এখানে চাইছে ট্রাফিক লাইট, সো আমি এটা স্কিপ করছি, যখন আমার এখানে ভেরিফাইড লেখা আসবে তখন আমার যেটা এখানে চাইবে আমি সেটা ফিল আপ করে দিব। স্কিপ, অ্যাগেইন স্কিপ, 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 ও মাই গড। যাই হোক, এইবার আমার ভেরিফাই লেখা আসছে এবং স্টার্স এটা আসছে কিন্তু লেখা। সো আমি এটার জন্য এই যে এইগুলো, এইটা, 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 এই তিনটা দিয়ে ভেরিফাইতে ক্লিক করে দিলাম, ব্যাস আমার কাজ শেষ। এখন আমি নিচ থেকে সাইন আপ বাটনে একটি ক্লিক করে দেব। এরপরে কিছুক্ষণের ভিতরেই দেখতে পারবেন যে পেজটা রিলোড হবে, এই যে পেজটা রিলোড হয়েছে।
ওকে, এবং এখানে দেখতে পাচ্ছেন teespring.com/welcome, আমার কিন্তু ওয়েলকাম দিয়েছে অলরেডি, কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো এখানে আসছে গেটিং স্টার্ট সেটিং আপ ইউর স্টোর। স্টোর বলতে আপনার তোর যে ডিজাইনগুলো তৈরি করবেন, টি শার্ট ডিজাইন, মক আপ ডিজাইন, এরপরে প্যান্ট ডিজাইন, এগুলোর তো একটা স্টোর, আপনি তো একটা স্টোরে রাখবেন, সেটার জন্য একটা স্টোরের নাম দিতে বলছে। তো আমরা এটা নিয়ে পরবর্তীতে একটি ভিডিও তৈরি করব শীঘ্রই। সো আমরা বর্তমানে এখন স্কিপ দিচ্ছি, আজকের জাস্ট অ্যাকাউন্ট খোলাটা আপনাদেরকে দেখাচ্ছি। সো আমরা এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করে দেবো। এরপরে চাচ্ছে যে অ্যাবাউট ইউ, আপনি কি একজন, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস ইউ। সো এখান থেকে সিলেক্ট অনে ক্লিক করে আপনি কি হিসাবে এখানে কাজ করছেন, মার্কেটার, কন্টেন্ট ক্রিয়েটর, ডিজাইনার, অর্গানাইজেশন, আদার্স। সো আপনি এখানে ডিজাইন করবেন, সেক্ষেত্রে আপনি ডিজাইনার দিয়ে দিতে পারেন, ডিজাইনার দিয়ে। এরপরে নিচে আছে কানেক্ট ইউর সোশ্যাল প্ল্যাটফর্ম, এখানে আপনি যেটি করবেন, আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে আপনি ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারেন, টিকটক আইডি থাকলে টিকটক আইডি অ্যাড করে দিতে পারেন, টুইস থাকলে টুইস আইডি অ্যাড করে দিতে পারেন, যদি আপনার কিছুই না থাকে সেক্ষেত্রে আপনি স্কিপ করে দিতে পারেন। সো আমি এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এখন ওয়েলকাম দিচ্ছি আপনাকে, অ্যাকাউন্ট খোলা শেষ। এখন আপনাকে যেতে হবে ইমেইলে, আপনার ইমেইলে একটি মেল করছে তারা। এই যে আমি ইমেইলে আসার পরে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু স্প্রাইং এবং কমপ্লিট ইমেল ভেরিফিকেশন, এটা দিচ্ছে ওয়েলকাম আর এটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন। তো আমি এটার উপরে ক্লিক করে ইমেল ভেরিফাই ইমেল এখানে ক্লিক দিতে পারেন, অথবা নিচে যে ইউআরএলটা আছে এখানেও আপনি ক্লিক দিলে সেম কাজ করবে। সো আমি ভেরিফাই ইমেল একটি ক্লিক করে দিলাম। এরপরে কিছুক্ষণ রিলোড নেবেন, নেট যদি ভালো থাকে তাহলে আপনার অল্পের ভিতরে হয়ে যাবে। সো আমার নেটটা একটু স্লো যার জন্য মনে হচ্ছে, যাই হোক এপাশের আমার এই সাইডের এখন এটার দরকার নেই, যার জন্য আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড অবলিক স্প্রাইং, আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট শেষ, এবং এখানে লেখা আছে ইমেল সাকসেসফুলি ভেরিফাইড, থ্যাংক ইউ ফর, ইমেল ভেরিফাই হয়ে গেছে এটা বলতে আছে। সো আমি এটাও ক্লোজ করে দিচ্ছি ইমেল ভেরিফাই। জাস্ট এখন যেটা দেখতে পাচ্ছেন অ্যানালাইজ ওভারভিউ, এখানে আপনার প্রোডাক্টের কয়টা প্রোডাক্টের অর্ডার চলতেছে বর্তমানে সেটা আপনি এখানে দেখতে পারবেন, এবং কত ডলার প্রফিট হয়েছে সেটা এখানে দেখতে পারবেন, এবং নিচে এই যে এই সাইডে দেখতে পারবেন টু বি পেইড, আপনি কত ডলার এখান থেকে উইথড্র করেছেন সেটা। সো আমি এখান থেকে এই যে বিষয়গুলো আপনার যে এখানে টুলসগুলো আছে আমরা এগুলো নিয়ে অন্য আরও ভিডিও বানাবো। এখান থেকে এই যে স্টোর তৈরি করা এবং সেটিং থেকে আপনার সকল ইনফরমেশন আরও সুন্দর করে অ্যাড করা এবং একটি ডিজাইন তৈরি করা, প্রতিটা ভিডিওই আমরা এই চ্যানেলে দিব। সো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট। ওকে, সো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।